বাংলায় যাত্রা শুরু করার কয়েক মাস পরেই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। বিশেষ অনথা না হলে খুব শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারত পেতে চলেছে বাংলা। সম্ভবত হাওড়া পাটনা রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করতে চলেছে। এই বন্দে ভারত এক্সপ্রেস যেমন পরিষেবার দিক থেকে সকলকে টেক্কা দেয়, ঠিক তেমনভাবে এই ট্রেনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বন্দে ভারতের গতি। তবে বন্দে ভারতের কোনো আলাদা ইঞ্জিন নেই, তাহলে কিভাবে চলাচল করে এই ট্রেন? তবে গুরুত্বপূর্ণ তথ্য দেখুন ভিডিওটিতে। বন্দে ভারত এক্সপ্রেস অনেকের মুখে ট্রেন 18 নামে পরিচিত। এই ট্রেন প্রকল্প প্রাথমিকভাবে নাম দেওয়া হয়েছিল T80। 18 মাসে তৈরি করা হয়েছে এই ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বন্দে ভারত এক্সপ্রেসটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ এসি কোচ রয়েছে ট্রেন জুড়ে, রয়েছে চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কার। বন্দে ভারত এক্সপ্রেস এর দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, ঠিক মেট্রো ট্রেনের মতো। তাছাড়া একাধিক অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এই ট্রেনে, কিন্তু নেই আলাদা করে কোনো ইঞ্জিন এই বন্দে ভারত ট্রেনে। দেশের একের পর এক সূচনা হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের। এই সেমি স্পিড ট্রেনটি যাত্রীদেরও খুব পছন্দ হচ্ছে। অতি সহজে কম সময়ে এক শহর থেকে অন্য শহরে চলে যেতে পারছেন যাত্রীরা। পরিষেবা নিয়েও কোনো কথা হবে না। এই ট্রেনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই ট্রেনের স্পিড। এছাড়াও বন্দে ভারত সম্পর্কিত এমন অনেক কথাই রয়েছে যা জানলে আপনি চমকে যাবেন। বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ স্বয়ংক্রিয় দরজা এবং এসি কোচ রয়েছে। ট্রেনটিতে 16টি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচ রয়েছে। ইকোনমি এবং এক্সিকিউটিভ ক্লাসের বিকল্পও রয়েছে। তবে এক্সিকিউটিভ ক্লাসের বিশেষত্ব হলো এর রিভলভিং চেয়ার। এই ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে একটি রিভলভিং চেয়ার আছে যা 180 ডিগ্রি ঘুরতে পারে। বন্দে ভারত এক্সপ্রেসের গতি ঘন্টায় 180 কিলোমিটার। যদিও নিরাপত্তার কারণে বর্তমানে এই ঘন্টা প্রতি 130 কিমি গতিবেগে চালানো হয়। সম্প্রতি এই ট্রেনটি সর্বোচ্চ 160 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করেছে। তবে সবচেয়ে মজার হলো বন্দে ভারত এক্সপ্রেস ভারতের প্রথম ইঞ্জিনবিহীন ট্রেন। এখনও পর্যন্ত ভারতীয় সব ট্রেনে একটি পৃথক ইঞ্জিন কোচ থাকে, কিন্তু ট্রেন 18 এ বুলেট বা মেট্রোর মতো ইন্টিগ্রেটেড ইঞ্জিন বা একীকৃত ইঞ্জিন ব্যবহার করা হয় যা কোচের সঙ্গে লাগানো থাকে। লোকোমোটিভ ছাড়া ইঞ্জিনবিহীন বৈদ্যুতিক ট্রেন চালানোর জন্য যে সিস্টেম প্রয়োজন তা বন্দে ভারত এক্সপ্রেসের বগিগুলিতেই লাগানো রয়েছে। তবে এটি চালানোর জন্য ট্রেনে সবসময় 2 বা তার বেশি লোকো পাইলট উপস্থিত থাকেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।